আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনারা যখন মামলা করতে যান বা বিএস খতিয়ান সংশোধনের জন্য যারা মামলা করতে যান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনারা এই মামলা করার জন্য একটি তামাদি কাল রয়েছে অর্থাৎ নির্দিষ্ট সময় রয়েছে যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে ব্যর্থ হন তখন কিন্তু আপনি খতিয়ান সংশোধনের মোকদ্দমা করতে ব্যর্থ হবেন তবে রাস্তা খোলা থাকে সিভিল কোর্টে গিয়ে আপনি মামলা দায়ের দায়ের করার সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সিভিল কোর্টে চলে যেতে বাধ্য হন সেক্ষেত্রে আপনার মোকদ্দমাটি শেষ হতে বা নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যাবে তাই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে আপনি যদি বিআরএস খতিয়ান বা যারা বিএস খতিয়ান হিসেবে জানেন অর্থাৎ সর্বশেষ যে রেকর্ড জরিপ হয়ে থাকে সেই খতিয়ানটি যদি সংশোধন করতে চান আর আপনাকে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমাটি দায়ের করে দ্রুত নিষ্পত্তি করতে চান তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হওয়ার এক বছরের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে অথবা আপনার এলাকায় যে খতিয়ানটি প্রকাশ হয়েছে অর্থাৎ যে জরিপটি হয়েছে সেই জরিপটি সেই জরিপে সর্বশেষ যে খতিয়ানটা প্রিন্টেড আকারে পাবলিশড হয়েছে প্রচার হয়েছে সেই খতিয়ান যেদিন থেকে প্রিন্টেড আকারে প্রকাশ হয়েছে সেখান থেকে এক বছরের মধ্যে আপনাকে গিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের করতে হবে এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি আপনি এই এক বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে ব্যর্থ হন তাহলে আদালতে দরখাস্ত দিয়ে আপনি আরেকটি বছর পেতে পারেন অর্থাৎ বিজ্ঞ আদালতকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন যে আপনি এক বছরের মধ্যে আসতে পারেননি আপনার বিলম্ব হয়েছে কোনো কারণে তাহলে আদালত চাইলে আপনাকে এই সময়টা তামাদিকাল মঞ্জুর করে দিয়ে আরেকটি বছর আপনি পাওয়ার সুযোগ থাকবে তাই আপনাদের যে সকল এরিয়ায় সর্বশেষ জরিপ খতিয়ানে জরিপ পাবলিশড হয়ে গেছে মানে প্রিন্টেড আকারে পাবলিশড হয়ে গেছে যেখানে সেই খতিয়ানে আপনার নাম থাকার কথা ছিল কিন্তু আপনার নাম আসে নাই আর অন্য কারো নাম সেখানে চলে এসেছে সেখানে কিন্তু আপনি চাইলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে পারেন তবে আপনারা সম্প্রতিকালে দেখেছেন একটা গ্যাজেট হয়েছে যেখানে করণিক ভুল যদি হয় ছোটোখাটো যদি কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করার প্রয়োজন হবে না আপনি এসিল্যান্ডে মামলা দায়ের করার মাধ্যমে আপনার খতিয়ানটি সংশোধন করে নিতে পারেন তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এইরকম করণিক মিস্টেক খুব কম হয়ে থাকে কারণ করণিক মিস্টেক হলে সেটা আপনি তিরিশ ধারায় বা বত্রিশ ধারায় প্রতিকার পাওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ এই ধরনের করনিক ভুলগুলা তিরিশ ধারা বা বত্রিশ ধারায় আবেদন করার মাধ্যমে আমরা সংশোধন করে সঠিক করে নিতে পারি আর যে সকল ভুল খুব বড় ধরনের হয় যার নাম আসার কথা ছিল তার নাম না এসে অন্য কারো নামে খতিয়ানটা রেকর্ডেড হয়ে গেছে প্রিন্টেড হয়ে গেছে সেটা যদি এইভাবে হয়ে থাকে তাহলে আপনাকে আদালতে যথাযথ সাক্ষী বা ডকুমেন্ট উপস্থাপন করার মাধ্যমে অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে আপনার খতিয়ানটি দ্রুত সংশোধন করে নিতে পারেন তাই যেই যেই এলাকায় সম্প্রতিকালে বিএস খতিয়ান সংশোধিত প্রিন্টেড পাবলিকেশন হয়ে গেছে অর্থাৎ খতিয়ান প্রকাশ হয়ে গেছে আপনি সেই খতিয়ান তুলে আর দেখলেন যে আপনার নামে সেই খতিয়ানটি আসেনি অন্য কারো নামে সেটা রেকর্ড হয়ে গেছে তাদেরকে বলবো আপনারা সময় বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে সেই মামলাটা দায়ের করবেন আর তার পূর্বে যদি সম্ভব হয় একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে জেনে নিন যে আপনার এই খতিয়ান সংশোধনের মোকদ্দমাটি কি আদৌ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে করার প্রয়োজন হবে নাকি আপনি এসিল্যান্ড অফিসে গিয়ে মামলা দায়ের করার মাধ্যমে আপনার খতিয়ানটি সংশোধন করে নিতে পারেন এই বিষয়টি নিশ্চিত হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অর্থাৎ এসিল্যান্ডে অথবা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করার মাধ্যমে আপনার খতিয়ানটি সংশোধন করে নিন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন আর আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম